নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কংগ্রেসের নৌকা ফুটো হয়ে গেছে দল ত্যাগ প্রসঙ্গে বললেন রিপুন বোরা। দলের শক্তি বৃদ্ধি করতে মাঠে নামলো অগপ একজোট হওয়ার ডাক। লক্ষ্মীপুর পুলিশের সারাশি অভিযান, প্রচুর ড্রাগস নগদ সহ যুবক ধৃত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কংগ্রেসের নৌকো ফুটো হয়ে গেছে, তাই এর যাত্রীরা গিয়ে চড়ছেন বিজেপির নৌকায়। তবে বিজেপির নৌকা কতদূর এগোতে পারবে? সন্ধিহান অসম প্রদেশ কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সদস্য রিপুন বোরা বুধবার গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একের পর এক দলীয় নেতারা দল ত্যাগ প্রসঙ্গে এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংসদ রিপুন। কেন্দ্র ও রাজ্য ক্ষমতাসীন দল বিজেপিতে একের পর এক হাই প্রোফাইল কংগ্রেস নেতা যোগদান করছেন। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে এই মন্তব্য করেছেন তিনি। তবে এই প্রসঙ্গ বিজেপির সমালোচনা করতে গিয়ে নিজের দলের ব্যর্থতায় প্রকাশ করেছেন সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি তথা সাংসদ রিপুন বোরা। তবে জল সেচে দলীয় নৌকাকে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করতে কংগ্রেসের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিজেপিতে যোগদান করে কোনো কোনো কংগ্রেসি নেতা মন্ত্রী সাংসদ এবং বিধায়ক হয়েছেন তারও বর্ণনা করেছেন রিপুন। তার ব্যাখ্যা, একদা একসঙ্গে দুটি নৌকা চলছিল, যাত্রীতে পরিপূর্ণ ছিল দুই নৌকোই। মাঝপথে কংগ্রেসের নৌকার তলা ফুটো হয়ে যায়, ফলে কংগ্রেসের নৌকো থেকে যাত্রীরা বিজেপির নৌকায় উঠতে লাগলেন। এছাড়া ডুবন্ত নৌকার যাত্রীদের উপায় ছিল না, যাত্রীদের বিজেপি তাদের নৌকায় নিয়ে যাক। তবে দেখার, আমাদের যাত্রী বোঝাই করে বিজেপির নৌকা কতদূর যেতে পারবে। সব সময় নৌকা ভালো থাকবে তা ভাবার অবকাশ নেই, আবেগের সঙ্গে বলেন রিপুন বোরা। বেশি যাত্রী বোঝাই হলে এমনিতেই ডুবে যাবে বিজেপির নৌকা। তিনি বলেন, দু একজন কংগ্রেস নেতাকে নিয়ে উৎফুল্লিত হয়ে পড়েছে বিজেপি। বিজেপি তো এখন কংগ্রেসিদের ভিড়, মূল বিজেপি কোথায়? প্রথম বিজেপি নিজের দলকে ঠিক করুক কটাক্ষ রিপুনের। বিজেপির সমালোচনা করতে গিয়ে কংগ্রেস সাংসদ বোরা এক দীর্ঘ তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। বলেছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অজন্তা নেওক, বলিন চেতিয়া, প্রদান বড়ুয়া, পল্লব লোচন, দাস তরঙ্গ গগৈ, মানব ডেকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, রূপজ্যোতি কর্মী, সুশান্ত বরগোহাই প্রমুখ নব্য বিজেপিরা তো আদতে কংগ্রেসেই। পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে কোন রাজ্যে কতজন বিজেপি বিধায়ক আছেন তারও এক দীর্ঘ তালিকা তুলে ধরেছেন তিনি। অসম গণ পরিষদের উধারবন বিধান পরিষদ কেন্দ্রের সভা বুধবার গোসাইপুরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করা হয়, পরে প্রদীপ প্রজ্বলন করেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা। উধারবন বিধান পরিষদ কেন্দ্রের সভাপতি লিয়াকত আলী লস্করের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে সুনীল ডেকা বলেন, 1985 এবং 1996 সালের রাজ্যে অসম গণ পরিষদের সরকার গঠন হয়, সে সময় কাছাড়েও তাদের ভীত মজবুত ছিল, কিন্তু বিগত কয়েক বছর থেকে বিভিন্ন কারণে কাছাড়ে দল দুর্বল হয়ে পড়ে। অসম গণ পরিষদ ধর্মনিরপেক্ষ দল, তাই এই দলের শক্তি বৃদ্ধি করতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব দল ত্যাগ করায় কাছাড়ে কংগ্রেস নিঃশেষ ত্যাগ করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দলের শক্তি বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়তে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিনহা তার সংক্ষিপ্ত বক্তব্যে দলের শক্তি বৃদ্ধির উপর জোর দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমউদ্দিন লস্কর, উধারবন বিধান পরিষদ কেন্দ্রের সম্পাদক নেপাল সিংহ প্রমুখ। আৰু এই নতুনসকলক, এই যিসকল নতুন আহিছে নতুনসকলক, আপোনালোকৰ দিয়াৰ পৰামৰ্শৰে আমি সংগঠনটো আগবঢ়াই নিব পাৰিম। সেইকাৰণে সংগঠনটো আগবঢ়াই নিবৰ স্বাৰ্থত এই সভাখন আমি আয়োজন কৰিছোঁ।
এটা কথা হলো যে ইয়াত 22টা আঞ্চলিক আছে বলে আমাৰ সম্পাদকে জনাইছে 22টা আঞ্চলিক এই 22টা আঞ্চলিক কমিটিয়ে প্রথম হওয়া বলে কৈছে কেবল এটা নেতা আঞ্চলিক প্রথম হওয়া নাই যে প্রতিখন এতিয়া বিমলেন্দু সিনহা বা মোক যে দায়িত্ব যদি দিয়া হল আমার দায়িত্ব হল যে আমি আজি ইয়াত আহি সভাখন কৰিছো ইয়াতে আমি সমস্ত হওয়া নাই আপনাদের যেইবারে এইবারে আহি প্রতিখন আঞ্চলিকত আপনাদের হলে আঞ্চলিক যাব লক্ষীপুর থানা এলাকার সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ড মালুগ্রামে এক অভিযান চালিয়ে ড্রাগস এবং নগদ অর্থ সহ এক যুবককে পাকড়াও করেছে লক্ষীপুর পুলিশ লক্ষীপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিঙ্গেরবন মালুগ্রামে ইমরান আহমেদ বাজর ভুইয়ার বাড়িতে পুলিশ হানা দেয় পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে 7.5 গ্রাম হিরোইন সহ নগদ 3,71,500 টাকা উদ্ধার করতে সক্ষম হয় সঙ্গে ইমরানকে আটক করা হয় ড্রাগস ব্যবসায়ী ইমরানের আরেক ভাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায় তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর থেকে রূপাইবালী জিপির হাতিরহাড় মালুগ্রামে বিভিন্ন রকম নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চলছে হিরোইন ইয়াবার উর্বর এলাকা হাতিরহাড় মালুগ্রাম এই দুটি গ্রামের বহু যুবক ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এখান থেকেই জেলার বিভিন্ন এলাকায় ড্রাগস পাচার করা হয় বলে দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে কোনো এক অজানা কারণে পুলিশ লাগাম টানতে পারছে না করিমগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন জলিল উদ্দিন নামের এক নাগরিক বুধবার সকাল 11টায় করিমগঞ্জের প্যাটেলনগর এলাকায় জনতার হাতে আটক হয় দুই গাঁজা ব্যবসায়ী ধৃত গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় তারা মাছের পোনা উৎপাদন এবং ব্যবসার নামে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে ধৃত দুই ব্যক্তি হলেন আব্দুল মালিক এবং ছুবুর আলী তারা নীলামবাজার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তারা জানায় কাছাড়ের জিরিঘাটের এক ব্যক্তিকে মাছের চারা দিয়ে তার বিনিময়ে 5 কিলোগ্রাম গাঁজা নিয়ে আসে নিজের এলাকায় বিক্রয়ের জন্য মানে আপনার দুজন মানুষ আব্দুল সুবুর আলী আর আব্দুল হাকিম বলে দুজন মালিক আব্দুল মালিক বলে দুজন মানুষ তেওঁলোকে জিরিপামৰ পৰা আনিছিল শিলচৰ বৰ্ডাৰ জিরিপামৰ পৰা গাঁজা লৈ আহিছিল প্ৰায় অনুমানিক 5 কেজি মান হ'ব অলপ বেছি হ'ব 5 কেজি থেকে তাৰপিছত আজি পাব্লিকৰ সহায়ত ইয়াতে ধৰা হ'ল তেওঁলোকক হা আৰু তেওঁলোকক এতিয়া আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি পেলাই আইনগত যিটো ব্যৱস্থা এটা ল'ম কিমান কিমান টকা হ'ব স্যার এইটো অনুমানিক মূল্য 40,000-50,000 ভিতৰত হ'ব লাগে আগতো দেখা গৈছে জানো আপোনাৰ ড্ৰাগছৰ আপোনালোকে দেখা পাইছে যোৱাকালিও এটা তেনেকৈ আমি এজন দুৰ্বৃত্তক আৰু বহু পৰিমাণৰ ড্ৰাগছ ধৰিবলৈ সক্ষম হৈছিলোঁ আজিও এনেকৈ গাঁজা নিচাযুক্ত দ্ৰব্য ধৰা হৈছে ঠিক তেনেকৈ এইটো আমাৰ যিটো অভিযান আছে সেইটো আমি চলাই থাকিম ৰাইজৰ সহযোগ পালে এইটো আৰু বাঢ়ি যাব মানুহ দুটাৰ নাম কি ছাৰ মানুহ দুটাৰ নাম আব্দুল মালিক আৰু সুবুৰ আলী কিমানখিনি কান যাব এইটো অনুমানিক 5 কেজি মান হ'ব 5 কেজি বেছি হ'ব নামটো কি আছিলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দির জেলা কমিটির পুনর্গঠন করা হয়েছে নয়া কমিটির সভাপতি হয়েছেন শরীফ উদ্দিন মাজার ভুইয়া সেক্রেটারি আলী আকবর লস্কর সম্পাদক হয়েছেন আফজল হোসেন মজুমদার এবং প্রচার সম্পাদক হোসেন আহমেদ মজুমদার তারা জানান আগামী 31 আগস্ট বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ে ঘেরাও করবেন আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি প্রতিটি আঞ্চলিক কমিটি প্রতিটি ব্লক কমিটি এবং জেলা কমিটির উপস্থিতিতে আজকে হাইলাকান্দিতে একটি শক্তিশালী কৃষক মুক্তি জেলা কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে সর্বসম্মতি কমিটি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফউদ্দিন মজার ভাইয়া মহাশয় এবং কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন শ্রীযুক্ত দেবব্রত পাল মহাশয় তৎসঙ্গে তিনজন জেনারেল সেক্রেটারি হিসাবে আজকের এই সভায় নিযুক্তি দেওয়া হয়েছে আব্দুল মালিক ফলবৈয়া মহাশয় সাবির আহমেদ মহাশয় এবং রিয়াজুল হোসেন মহাশয় তৎসঙ্গে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে
বিশেষ করে বাগান কমিটির আমাদের মহিলাদের এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে, আমাদের ট্রাইবাল কমিউনিটির ভাইদেরকে এই কমিটিতে স্থান দেওয়া। অম্বিকাপুর জিপির অন্তর্গত পাঁচগড়ে ষষ্ঠ খণ্ডের প্রায় 150 অধিক পরিবারকে দীর্ঘদিন ধরে জমাজলে ভুগতে হচ্ছে এলাকাবাসীর অভিযোগ। ইসলাম উদ্দিন লস্কর ও রাজু বড়ভুইয়া নামে দুই ব্যক্তি সরকারি প্রকল্পে নির্মিত নালা জবরদখল করে নিজের সীমানায় ঢুকিয়ে দেয়, ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকেও। বৃষ্টির সময় আশেপাশের সকল জমি জলমগ্ন হয়ে যায় এবং তাদের একমাত্র যাতায়াতের রাস্তা জমাজলে ডুবে যায়, ফলে একদিকে কৃষকেরা কোনো ধরনের চাষ করতে পারছেন না, ছাত্ররা স্কুলে যেতে পারে না এবং অসুস্থ হলে রোগীদের কাঁধে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। এ নিয়ে বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত এবং বিধায়কের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী, তারপরও কোনো সুরাহা হয়নি, ফলে বাধ্য হয়ে জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল দেখা যাচ্ছে না, ফলে বাধ্য হয়ে বুধবার এলাকাবাসী সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তাদের দুর্ভোগের সমস্ত কাহিনী তুলে ধরেন। লস্কর আর রাজু বড়ভুইয়া তারা ডেইনটা বন্ধ করে দিছে, জব কাটর ডেইন আসলো, ডেইনটা এনার দিছে, এটা বন্ধ করে রাখি দিছে। ডেইনটা কী কারণে বন্ধ করছে হেই জানে, জায়গা কম রেটে লইতো, মানুষের দুর্গতি হইতো, মানুষ খাদায় আটিতো, জায়গা বেসিয়া যাইতো, হে কিন্তু এরপরে রেটে আবার ব্যস্ত রাস্তা বানাইতো, ও ওটা উতার পড়ত। ওই যে গুপাটের যে রাস্তা আছে, এই রাস্তাটা আমরা চাইয়া সরকারে যে কোনোভাবে খাজ করাইয়া দিত, মানুষগুলা যেভাবে সুন্দরভাবে চলতে পারে, আটতে পারে, ওই কারণে মানে আমরা কমপ্লেন করি। আর যেগুলা মানুষ আছে এইখানে, সব মানুষে এইখানে চলাফেরা করতে করতে তারা চর্মরোগ হইয়া সারছে, বেয়ারামে মানুষ ভুক্তভোগী। এই ভুক্তভোগীটা কিন্তু মানুষের কীরকম বাঁচাইতে লাগে, এই ব্যবস্থা সরকারে যাতে নেয়। এইখানে প্রায় 150-200 পরিবার হয়ে যাব, 150-200 পরিবার আছে। আমরা চাই আর যেগুলা মানুষ আছে ওইগুলা সুন্দরভাবে যাতে বাঁচতে পারে, এই ব্যবস্থা সরকারে যাতে করে। এই রাস্তা যেটা আছে এইটার দিকে শুকনার দিনও গাড়ি দৌড়ায়, কিন্তু এই বর্ষার দিনের কারণে জল ব্লক হওয়ার কারণে গিয়া দেখা যায় আজকে এই মানুষগুলা চলতে পারেন না, হাঁটুর উপরে কাপড় উঠাইয়া মেয়ের লোক চলতে লাগে, দূর দূর এই প্রায় আধা কিলোমিটার দূরে থেকে গিয়া জলও আনতে লাগে, তারা গড় যে জলের ব্যবস্থাও নাই, যার কারণে ওই যে জলের এই যে নোংরা জল সানার কারণে গিয়া দেখা যায় বাচ্চাগুলা মেয়েগুলা অসুস্থ হইয়া গড় পড়ি থাকছে। এই অসুখ বিসুখ হইলে মানুষের মানে বইয়া চেয়ারগুলা দিয়া বইয়া নিতে লাগে, বইয়া রাস্তা টানিয়া অটো তুলে। বড়খলায় এমন কোনো সমস্যা নেই যে বিধানসভায় বলতে হবে, এই মন্তব্য করলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। একমাত্র বড়খলার সমস্যা হলো নদী ভাঙনের সমস্যা, নদী ভাঙনের স্থায়ী সমাধানে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গত 3-4 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের, বিধানসভায় বলতে শোনা গিয়েছিল শিলচরের ফ্লাইওভারের কথা। এ নিয়ে ফেসবুকে আলোচনা সমালোচনা হয়েছিল। অবশেষে রবিবার 15 আগস্ট দিন বড়খলা সবুজ সংঘ ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিসবাহুল বলেন, তিনি যা পাওয়ার বিধানসভায় চিৎকার করলেও পাবেন, না করলেও পাবেন। বড়খলায় এমন কোনো সমস্যা নেই যে তাকে বিধানসভায় বলতে হবে, একমাত্র নদী ভাঙন সমস্যা ছাড়া। এদিন বড়খলাবাসীকে 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিসবাহুল। শুনুন বিস্তারিত সেই ভিডিও। উনি ওনার একটা MLA হইলে তার কনস্টিটিউয়েন্সি তার সাথে অ্যাসেম্বলি বসলে যেসব আইন পাস হয় সমস্ত আসামের লোকের জন্য, যেসব সুযোগ সুবিধা, আমি এই কথাটা বিজেপিকে সরকারকে মনে করে দিয়েছি যে বিগত মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে তারা শিলচরের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্টেশন থেকে রেল স্টেশন থেকে রাঙ্গেড়ি অবধি ফ্লাইওভার, কিন্তু আমরা তখনও জানি এটা সম্ভব নয়, বাস্তবে হবে। মিনিস্টার সেই দিন রিপ্লাই দিয়েছে যে এটা ফিজিবল নয়, তখন আমি বলেছিলাম অন্তত ট্রেনতলা রাঙ্গিখাড়িতে দুইটা ফ্লাইওভার করে দেন। শিলচর মেডিকেল কলেজ এটা কাঁচার সব জনগণ, শুধু কাঁচার নয় বরাক উপত্যকা লুকে এখানে আছে, কিন্তু শিলচর শহরে যদি পাস হচ্ছে এটা এত বেশি অসুবিধা হয়। প্রেমতলা রাঙ্গিখাড়ি দুইটা ফ্লাইওভার করে দিলে এখানে আর রুগীদের যাওয়া আসা অসুবিধা হবে, এটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। বড়খলার জনগণও সেই সুযোগ পাবে। এখানকার
শিলচর কুম্ভেরগ্রাম বিমানবন্দরে নবনির্মিত অ্যাপ্রন আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টর প্রদীপ কুমার গোড়াই জানান, 14.90 কোটি টাকার প্রজেক্ট কাজ 2020 সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। দুই পর্যায়ে অ্যাপ্রন নির্মাণের কাজ ইতিমধ্যে প্রায় শেষ। পুরনো অ্যাপ্রনকেই নতুন করে আধুনিক পদ্ধতিতে দুই পর্যায়ে নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ কিছুটা বাকি রয়েছে। আজ থেকে শুরু হয়েছে নতুন অ্যাপ্রনে একাধিক বিমান পার্কিং করানোর ব্যবস্থা। এখনও কিছুটা কাজ বাকি আছে। কাজ শেষ হলে শিলচর বিমানবন্দরে কম করে 5টি বিমান পার্কিং করতে পারবে বলে জানিয়েছেন ডিরেক্টর প্রদীপ কুমার। মানে কি কাজ কিরকম এগিয়েছি? নতুন অ্যাপ্রনে আমরা একটা ফেজ ম্যানারে কাজ করছি। আমরা তো আমরা একটা ফেজে কাজ কমপ্লিট করেছি এবং সেটা সুইচ ওভার হবে। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং সম্ভবত আমাদের আগামীকাল থেকে ওটা আমাদের চালু হয়ে যাবে। মানে এইখানে ফ্লাইট নাম পার্কিং হবে? হ্যাঁ, ফ্লাইট পার্কিং হবে। নতুন অ্যাপ্রনে কতটা ফ্লাইট পার্কিং হবে, জায়গা কতটা ফ্লাইটের? আমি একটু ক্লারিফাই করে দিই, এটা নতুন অ্যাপ্রন ঠিক না। আমরা যে এক্সিস্টিং যে অ্যাপ্রনটা আমাদের ছিল সেটাকে দু ভাগে ভাগ করে আমরা মডিফিকেশন ওয়ার্ক করছিলাম। সেই মডিফিকেশন ওয়ার্কের একটা পার্ট কমপ্লিট হয়েছে এবং এখন আমরা সেকেন্ড পার্টে যাব এবং দুটো বে আমাদের অপারেশনাল হয়েছে মডিফিকেশনে। যেটা কমপ্লিট হয়েছে এটার মধ্যে কটা ফ্লাইট পার্কিং করতে পারবে? এখানে অ্যাট এ টাইম যেমন চলছিল সেরকমই হবে এবং ইন দ্য মিন টাইম ইন অ্যাডিশন টু দিস মডিফিকেশন আমরা নতুন দুটো বে করছি, বে নম্বর 5 এবং 6, যার কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন যে ট্যাক্সি লিঙ্ক সেটা করতে হবে, সেটার জন্য কিছু টাইম লাগবে। ওটা হয়ে গেলে ইট উইল বি ডাবল ক্যাপাসিটি। বিজেপি না হয়ে এজিপি দলে যোগদানের চেষ্টা চালাচ্ছেন সোনাই কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। মঙ্গলবার সোনাই সাংগঠনিক সভায় মন্তব্য করলেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা। তিনি বলেন, করিমউদ্দিন বড়ভূইয়ার AIUDF থেকে নির্বাচিত হলেও সোনাই কেন্দ্রের সাথে প্রতারণা করে দলবদলের চেষ্টা করেছেন। AIUDF দলের সুপ্রিমো বোরউদ্দিন আজমলকে এক হাত নেন তিনি। তিনি বলেন, নিজের ব্যবসার জন্য রাজনীতি করছেন আজমল। সোনাই ক্লাবে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় সংগঠনের সোনাই বিধানসভা পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আব্দুল আহাদ চৌধুরীকে। সোনাই শহর কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় শাহেদ আহমেদ লস্করকে। সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা বিমল সিংহ, সেলিমউদ্দিন বড়ভূইয়া প্রমুখ সভায় বেশ কয়েকজন অগপ্য দলে যোগদান করেন। বদরুদ্দিন আজমল ডাঙরে, আপনার নামত রাজনীতি করে আগরের ব্যবসায় যাতে আরো অধিক উন্নত হয়, ইয়ারপর যাতে সরকারে কোনো বাধা দিব নয়, সেখানে রাজনৈতিক দলগুলি আপনার সমর্থন লই পেলায় আর সেই টকারে সেই টকারে সেই টকার শিলচরত কেউ নাহে, বরাকত নাহে, তখন দুবাই যায়। দুবাইত আর দুখান কাউন্টার কেনকে ভরাব পড়ে আগর সেই চিন্তা চর্চা করে থাকে। গতি আজমল ডাঙরিয়ার ভবিষ্যতে কেউ সংখ্যালঘুর উন্নয়নের কারণে কাম নকরে। এটা সময় ভবা হয়েছিল যে গণ পরিষদ দল সংখ্যালঘু দলের পরিপন্থী, সংখ্যালঘু মানুষ ধর্মীয় সংখ্যালঘু মানুষের পরিপন্থী। কিন্তু মানে আপনার সোঁয়াই দিব খুঁজেছো যে গণ পরিষদ দলে 1996 চন এই সংখ্যালঘু উন্নয়ন বোর্ডটি গণ পরিষদে গঠন করেছিল। সংখ্যালঘুর উন্নয়নের কারণে যে বোর্ড আছিল 1996 চনের আগস্ট মাহত গঠন করেছিল নতুনকে সরকার গঠন হয়ে প্রফুল্ল মহন্ত ডাঙর নেতৃত্ব। গতি সংখ্যালঘুর উন্নয়ন কোনে করেছে আর কোনে সংখ্যালঘুর নামত রাজনীতি করে আছে এই কথাবিল আমার সংখ্যালঘু রাইজে বুঝি পাওয়া উচিত। কারণ সংখ্যালঘুর নামত রাজনীতি করে আপনার ভোট ব্যাঙ্ক হিসাবে লো আপনার ভোটটি লো জিকি যায় আর জিকি যায় কি নিজের ফাইদার কারণে নিজের সুবিধার কারণে রাজনীতি করে। মানে এটা এই সুনাম ভারেগার জিপির দুর্নীতি নিয়ে এবার সরফ হলো স্থানীয় রাইট ওয়ে ফাউন্ডেশন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের কর্মকর্তারা চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে দুর্নীতি নিয়ে সরফ হলেন। জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারের ইস্তফা নিয়ে সন্দেহ প্রকাশ করে জিপির সভানেত্রীকেও তদন্তের আওতায় আনার দাবি জানান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন, জিপি সচিব বশির উদ্দিন বরলস্কর 53টি চতুর্দশ অর্থ কমিশনের প্রকল্পে কাজ সম্পন্ন না করে 1.44 কোটি টাকার তুলে নিয়েছেন।
বৃহত এই দুর্নীতিতে ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন তারা। বিভিন্ন তথ্য তুলে ধরে ভারপ্রাপ্ত সভানেত্রী ও তার স্বামী মুন্নু মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন সচিব ও ভারপ্রাপ্ত সভানেত্রীর বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। যে 1,44,00,000 টাকা 17-18-19-20 60টা বছরের টাকা সোনাবাড়ি ঘাটের জিপির আত্মসাত করিয়া তাই জিপি সচিবের উপরে তাই দায়ী করিয়া জিপি সচিবরে দায়ী করিয়া আজকে জিপি ইনচার্জ সভা নেত্রী যেন তাই পদত্যাগ করিয়ার এবার ধিক্কার জানাইয়ার তানে তাই একজন জনপ্রতিনিধি হইয়া এই জিপির তাই একজন সাধারণ জনসাধারণ তিনি তাই একজন প্রতিনিধি হইয়া এই জিপির মানুষের টাকা কিরকম আত্মসাত করছেন এর লাগিন আমরা রাইট ওয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বপ্রথম তাকে ধিক্কার এবং নিন্দা জানাইয়া তার সঙ্গে আমরা আজকের যে মেইন উদ্দেশ্য এই কথাটা তুলে ধরিয়া যে এই সাহের বর্তমানের অর্থ কমিশনের যে টাকাগুলা এই টাকাগুলোর মধ্যে 53টা স্কিম করা হয়েছে এই 53টা স্কিমের মধ্যে 75% অলরেডি আমার কাছে ডকুমেন্ট আছে যে অলরেডি তারা এটা উঠাই লিয়েছে কিন্তু আদৌ তারা কোনো কাজ করছে না টোটাল কোনো কয়টা স্কিম একবারে কাজ করে না যেমন আমরা জিপি অফিসেও 5,00,000 টাকা আছে এবং রায়পাড়ায় একটা মিনি পিএইচি আছে এটা করছে না উত্তর জয়নের এটা একটা পিএইচি মিনি পিএইচি আছে এটা তো কোনো কাজ করছে না আরও ওইরকম বিভিন্ন স্কিম আছে তারা কোনো কাজ করছে না করিয়া আমাদের কাছে প্রমাণ আছে যে আজকে ইনচার্জ সভানেত্রী যে তাই 31,00,000 টাকা রিসিভ করছেন জিপি সচিবর আসছেন তারা এই অবৈধভাবে কীরকম টাকা উঠায় এবং একজনে আরেকজনকে দেন আজকে তাই আবার জিপি সচিবকে দায়ী করিয়া আমরা জিপির টাকাটা হরি উঠ করতাম এটা আমরা কোনো মুহূর্তে মাঝে মানিয়া নিয়ে না। হাইলাকান্দির সরসপুরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানালেন শিববাড়ি সেবক সংঘের হাইলাকান্দি জেলা কমিটি। গত সোমবার রাতে হাইলাকান্দি জেলার সরসপুর চা বাগানে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার জেরে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য গুলি ছুড়তে হয়। এই ঘটনায় দুইজন পুলিশকর্মী, দুইজন সাংবাদিক এবং বেশ কয়েকজন জনতা আহত হয়েছেন। একটি রিক্সা চালক ও যাত্রীর মধ্যে ঝগড়ার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করেছে। বর্তমানে জেলা প্রশাসন সরসপুরের সাধ্য আইন জারি করেছেন। আমরা এই দাবিটা নিয়ে শিববাড়ি সেবক সংঘ থেকে আজকে বলতে চাই যাতে আগামী এই যে দুই তিন দিন থেকে অনবরত মাটিজুরি পয়েন্ট, বাটা পয়েন্ট এবং মিউনিসিপালিটির সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে গরু, যাদের গরু আমরা এটাই বলি অনুরোধ করছি যেন যে যার গরু ঘরে রাখার জন্য, কারণ লকডাউনের পর গাড়ি অনেক স্পিডে চলে আর এইগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে ওইটা অনুরোধ করি যাতে গরুগুলা যে রাস্তাতে থাকে পয়েন্টের মধ্যে থাকে এগুলো যাতে ঘরে রাখার জন্য। আর কালকের যে দরবার যেটা কালকের যে সোর্সপুর যে ঘটনাটা হয়েছে এটার জন্য ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং সবাইকে বলছি এটা এইগুলা জিনিস হওয়াটা এটা খুবই খারাপ হাইলাকান্দির জন্য, নিন্দনীয় এবং যেগুলো সবাইকে এটাই বলছি যেগুলো সবাই শান্তি সম্প্রীতি বজায় রাখুন। শিববাড়ি সেবক সংঘের তরফ থেকে এটাই আমার অনুরোধ। কাঞ্চনপুরে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কাঞ্চনপুর তৃতীয় খণ্ডের উত্তম লোহার নামে এক ব্যক্তিকে আটক করে 13 আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় উত্তর কাঞ্চনপুর তৃতীয় খণ্ড পাখিছড়া বাজার এলাকার যুবক আরিফউদ্দিন লস্কর। মঙ্গলবার 12:30 নাগাদ উত্তম লোহারের বাড়ির পাশে একটি নালা থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর নিহত যুবকের লাশ কবরস্থ করা হয়। ঘটনার বিবরণ জানিয়ে নিহত যুবকের পিতা রফিক উদ্দিন লস্কর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তম লোহারকে আটক করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কংগ্রেসের নৌকা ফুটো হয়ে গেছে দল ত্যাগ প্রসঙ্গে বললেন রিপুন বোরা। দলের শক্তি বৃদ্ধি করতে মাঠে নামলো অগপ একজোট হওয়ার ডাক। লক্ষ্মীপুর পুলিশের সারাশি অভিযান, প্রচুর ড্রাগস নগদ সহ যুবক ধৃত।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।